Hey guys, welcome to my channel, Beauty and Lifestyle with Ritu Priya. So, आशा করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমি এখন আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, অনেকটাই দেরি করে 11টা। তো তারপরে স্নান টান করলাম, স্নান করে অলমোস্ট চুলও শুকিয়ে গেছে, একটু একটু ভিজা আছে। স্নান টান করে মহাভারত বলে একটা সিরিয়াল হয়, মানে ওটা আগে হতো হিন্দিতে অন্য চ্যানেলে, এখন স্টার জলসা এটা দিচ্ছে। তো ওটা আমার ভীষণ ভালো লাগছে এখন, তো ওটা আমি রোজই দেখি একটা পর্যন্ত, দেন তারপরে খাওয়া দাওয়া করি। তো ব্লগটা স্টার্ট করার প্ল্যান ছিল ওই যখন ঘুম থেকে উঠেছি তখনই। বাড়িতে সবাই বলছে যে দাদারই স্নান করে নিয়ে যদি জল চলে যায় জল ভরে রাখতে হবে, কারণ কারেন্ট যদি না থাকে। তো সেই সব কারণের জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। করে নেওয়ার পর তারপর দেখছি মহাভারত স্টার্ট হয়ে গেছে, তো মহাভারত দেখতে বসে গেছি। আর ব্রেকফাস্টও করে নিই আজকে আমি, তো এখন বললাম যে এখন স্টার্ট করি ব্লগটা। আর আজকে ব্লগ করার কোনো স্পেশাল রিজন নেই অ্যাকচুয়ালি, আজকে একটা ঝড় আসতে চলেছে, আমপান না আমফান কী যেন একটা বেশ নাম, নামটা আমি নিজেও ঠিকঠাক জানি না, তো ওটাই আসবে। এবার বুঝতে পারছি না কী করবো, একটু ভয়ও লাগছে, এক তো এই করোনা তার উপরে এই আমপান আমফান, যাই হোক সেটা এবার ভালো লাগছে না কী করবো। তার মধ্যে কালকে আমি খেয়েছি আম, কাঁচা আম, এই যে যারা দেখতে পাচ্ছেন কী হয়েছে বুঝতে পারলাম না, আমের কষ্টে এখানটা লেগে কী একটা হয়ে গেল, আমার কোনো দিনও এটা হয়নি। কিন্তু আমি প্রথমে একটুখানি কারণ কুটকুট কুটকুট করছিলো, চুলকাচ্ছিলো, তো আমি অতটা গ্রাহ্যও করিনি। আর আয়নার সামনেও সেরকমভাবে কালকে যাইনি আমি, যখন হয়েছে তারপর থেকে আর আয়নার সামনে যাইনি। এবার রাত্রিবেলা কাকি বলছে, মানে সন্ধ্যার দিকে আমার কাকি বলছে কী হয়েছে তোর এখানে, পুড়ে গেল কী করে, পুড়ে যাবে কী করে, আমি তো আগুনে হাতে দিইনি। তারপরে আমার ঠাকুমা দেখে বললো যে ও আচ্ছা, তার মানে আম খেয়েছি সেটা আমের কষ্ট লেগেছে। কি বিচ্ছিরি, আমি এটার জন্য আরও ভাবছিলাম আজকে ক্যামেরার সামনে আসবই না, ভাবলাম আমি তো সত্যি কথাই সবসময় মানে সব কিছু শেয়ার করি, রিয়েলটাই শেয়ার করি, কোনো রকম ফেক বা কোনো রকম দেখানোর মতন কিছু মানে এক্সট্রিম লেভেল কিছু দেখাই না। তো এটা যখন হয়েছে এটা তো সত্যিই হয়েছে, তো এটা কেন শেয়ার করবো না তোমাদের সাথে, তো শুধুমাত্র ভালো জিনিসগুলোই শেয়ার করবো, ভালো আমি খুব মানে সুন্দর, খুব আমার কিছু হয় না এরকম ব্যাপার শুধুমাত্র শেয়ার করলে হয় না, তো সব কিছুই করতে হয়। তো দেখো বাইরের ওয়েদারটা দেখো খুবই খারাপ অবস্থা, দেখতে পাচ্ছো, জানি না কতটা দেখতে পাচ্ছো, আমি দেখানোর চেষ্টা করছি, বৃষ্টি হচ্ছে আর পুরো কালো হয়ে গেছে। আমি খেতে বসবো একটু পরে, তা ভাবলাম যে ব্লগটা স্টার্ট করেই ফেলি যে আজকে দিনটা আমি কী কী করবো, কারণ ছাদে যেতে পারবো না, আই থিঙ্ক জানলা একটু পরে বন্ধ করে দিতে হবে। তার কারণটা হচ্ছে বৃষ্টি বেশি জোরে হলে হাওয়া দিলে এখানে সব মানে এ পাশে তো খাট আমাদের, তো এখানেই সব কিছু আর পিছনে জামা কাপড় ছাদে মিলতে পারছে না বলে মানে ঘরের মধ্যেই আর কি কোনো রকম মিলে রেখেছি। তো চলো, অনেক বকবক হয়ে গেল, যা একটুখানি খেয়ে ফেলি, এখন লাঞ্চ করবো যেহেতু সকালে কিছু খাইনি, তো দেখি কী আছে আজকে লাঞ্চে, মনে হয় না কিছু ভালো আছে। ঠিক আছে চলো খেয়ে ফেলি আগে, তারপর দেখা যাক বাকি সময়টা কীভাবে কাটে। অলমোস্ট অনেকটা সময় কেটে গেছে, এখন দুপুরও হয়ে গেছে, তো দেখি বাকি সময়টা কীভাবে কাটে, তোমাদের সাথে শেয়ার করব যে কতটা কী হলো, কারণ জানি না এখানে কতটা কী হবে। বাট যা খবরে শুনছি যে অনেক প্রবল বেগে আসতে চলেছে ঝড়টা, তো দেখা যাক আমাদের এখানে কী হয়। তো চলো আগে দেখিয়ে দিই যে কী অবস্থা, আমাদের এখানে একটা গাছ আছে, আমি আগেও দেখিয়েছি কি না জানি না, এটা খুব সুন্দর একটা বড় গাছ, গাছটার ডাল ভাঙা অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটা ডাল ভেঙে গেছে অলরেডি, ওটাই ভয় লাগছে গাছটার ডালটা ভেঙে মানে গাছটা ভেঙে গেলে খুব কষ্ট পাবো আমরা। এটা আমাদের খুব ফেভারিট গাছ, মানে এটার জন্য অনেকটা আমরা রোদের তাপ থেকে প্রোটেক্ট পাই, তো দেখা যায় কী হয়। তো চলো এখন দেখি আজকে বাইরের অবস্থাটা কী, তারপরে আবার কথা বলি। সো এই যে এইটা হচ্ছে এখন আকাশের অবস্থা, পুরো কালো হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। আর এই যে এই গাছটার কথাই আমি বলছিলাম, এই যে গাছটা দেখছো বৃষ্টি শুরু হয়ে গেছে অলমোস্ট জোরে জোরে, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, একটু কমে গেছিলো আবার এখন বৃষ্টি স্টার্ট হয়েছে, দেখা যাক আর কি কি হয়। বাপরে কি ভীষণ হাওয়া দিচ্ছে, এখনো বলছে অনেকটা দূরে আছে কলকাতা থেকে, তাই এই অবস্থা।
তো যাই হোক আমাকে ডাকছে খেতে, আগে আমি ফটাফট খেয়ে ফেলি, এবার যদি খেতে না যাই না আমাকে এসে মারবে। খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি যে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করবো, সেটা শেয়ার করার জন্যই আজকে স্পেশাল ব্লগ। ব্লগে আজকে স্পেশাল কিছুই নেই, স্পেশাল হচ্ছে আজকে আমফান বা আমপান যেটাকে বলে ওটাই ওটাই আজকে ব্লগে স্পেশাল, ঠিক আছে? তো চলো আগে খেয়ে ফেলি, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। আর বকবক তো আমি অ্যাজ ইউজুয়াল সবসময় করি। সো চলো, সো আজকে আমার লাঞ্চে একদম সিম্পল ছিল, ভাত ডাল আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর একটা কাঁচা লঙ্কা রয়েছে, আর এটা হলো আলু সিদ্ধ মাখা, এটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এগুলো দিয়ে কড়াইতেই আলু সিদ্ধটাকে মাখা হয়, আর এটা হলো কচুর শাক। খুব সিম্পল বাট এই সবকটা খাবারই আমার ভীষণ ফেভারিট। আর এটা হলো আমার বোন ছোটোটা। সো গাইস, আমার লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর দেখলেই তোমরা কী খেলাম, জাস্ট সিম্পল। আজকে খিচুড়ি করবে বলেছিল, কিন্তু আমার খিচুড়ি ভালো লাগে না খুব একটা, সে কারণেই খিচুড়ি করা হয়নি। আর এমনি নর্মাল তাড়াহুড়া করে যা একটা পেরেছে করে ফেলেছে কাকি। আর আমি এখন আবার বসে গেছি জানলার পাশে, আর একটু বেশি জোরে ঝড়ঠড় হলে আর বসবো না এখানে, এখন আপাতত একটু বসে আছি, কারণ ছাড়ে তো যেতে পারবো না, এখানটায় একটু বসি। আর এই যে আমার পিছনে একজন আছে, নাকি চিনতে পারছো? জানি না, এসো একটু বাঁকা বা কী হয়েছি, কি চিনতে পারছো? তো কে বলো তো, আমার একটু তাকাও, মানে দেখো হচ্ছে দুটু, ওর সব লোম কেটে দিয়েছে আমার কাকে। আসলে এত গরম পড়েছিল আর ও খুব গরমে কষ্ট হতো, ওই কারণে লোমগুলো সব কেটে দিয়েছে। কীরকমভাবে ভেড়া ভেড়া লাগছে, কীরকম একটা লাগছে, মানে একটুখানি দেখো এমন ভিজে যাচ্ছ তো। তো একটু দেখি, এখন বসে থাকি এখানটায়, কী হয় কী হবে দেখি কী হয়। তো একটু বসে বসে ওটাই দেখছি, তারপর ভাবছি একটু ঘুমাবো, কিন্তু টেনশনেই ঘুম হচ্ছে না। তো দেখি কতক্ষণ এখানে এরকমভাবে বসতে পারি, কারণ বেশি জোরে ধরালে যাবো তার বসতে পারবো না। তো শেয়ার করবো কী কী অবস্থা হচ্ছে আমাদের, আর আমরা কী কী করছি এই আমফানের মধ্যে। অ্যাকচুয়ালি আমাদের একটু ভয়ের কারণ হচ্ছে আমাদের যে সিঁড়ির ঘরটা আছে, মানে আমি ওটা দেখাচ্ছি তোমাদেরকে, ওই জায়গাটাতে না মানে কমপ্লিট নয় সিঁড়ির ঘরটা আমাদের। আমাদের এমনিতেও ঘর কমপ্লিট না, হয়তো মেবি তোমরা লক্ষ্য করেছো প্লাস্টার করা নেই এখন অবধি, প্লাস্টার প্লাস্টার কিছু করা হয়নি, আর সিঁড়ির ঘরটা ইনকমপ্লিট। তো ওখানটা থেকে না হাওয়া ঢুকলে মানে একটু সমস্যা হবে, মানে বৃষ্টি বৃষ্টি হলে বেশি হাওয়া দিলে একটু সমস্যা হয়। তো ওটা দেখাচ্ছি কী অবস্থা এখন, যদি ওখানে জামা কাপড় ভর্তি মানে সব ভিজে জামা কাপড় ওখানেই মেলা রয়েছে শুকানোর জন্য, হাওয়াতে যেটুকু শুকায়। তো চলো দেখাই কী অবস্থা ওখানে, কী রিস্ক। আমি ওটাই ভয় পাচ্ছি যে যদি বেশি জোরে ঝড় হয় আমাদের এখানে, তো মেবি হয়তো কী হবে জানি না, মরবো যেতে পারি না, মরবো না জানি না কী হবে, চলো দেখাচ্ছি। কারণ সিঁড়ির ঘরটার ওখানটা যদিও বা আমরা কেউ থাকি না, থাকি তো ঘরেই, কিন্তু তাও যদি ওটা উড়ে যায় অনেকটা রিস্কের ব্যাপার হয়ে যাবে, কারণ উপরে টিন রয়েছে আর সামনের দিকটা ফাঁকা, তো হাওয়ার ঢুকিয়ে যদি টিন উড়িয়ে নেয়। তো চলো ওটা আগে দেখিয়ে নিই, তারপর দেখাবো যে বাইরে এখন আবার কী অবস্থা আকাশে, কারণ আবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো আজকে পুরো ব্লগটাই বকবক করে কাটাবো, আজকে আসলে কিছু করার নেই, কী করবো এরকম আসলে আমার আজকে কিছু ভালোই লাগছে না, এরকম ম্যাচ ম্যাচ লাগছে কেমন একটা। আর জানি না আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না, কারণ এত হাওয়া দিচ্ছে আর আমার কাকিও খাটে ঘুমাচ্ছে, তো বেশি জোরে কথা বলতে পারছি না, জানি না কতটা শুনতে পাচ্ছ। চলো যাই আগে সেইটার ওখানে দেখি কী অবস্থা, তোমরা কিছু দেখাই। সো এই যে এটা হচ্ছে সিঁড়ি, আর এটা হচ্ছে এখানেও সিঁড়ি রয়েছে, আর এটা হচ্ছে কী বলতো আমাদের একটা মানে প্লাইবোর্ড দিয়ে আমার বড় কাকা একটা এরকম চৌকি মতন বানিয়েছিল, এখন যদিও বা এটা এরকম ডিমের পেটি ফেটি সব রাখা রয়েছে, এসব একটা ফ্যান রয়েছে। আসলে এখানে আমার কাকা সুতো, মানে আমার ছোটো কাকা সুতো, ছোটো কাকা যেহেতু ঘর ভেঙেছে, ঘর করছে, তো এবার ওই জন্য আর ও আমাদের সাথে শোবেও না, মানে আমি ঠাকমা আমরা শুই, তো আমাদের সাথেও শোবে না, তো আলাদা শোবার জন্য এইরকম একটা করেছে। খুবই এখন মিস একটা অবস্থা, ভীষণ বাজে অবস্থা। তো আর এটাকে কী দেখাবো ডিটেলসে, এবার হচ্ছে এই যে হচ্ছে আমাদের সেকেন্ড সিঁড়ি, আর এটা হচ্ছে ছাদ। তো আমাদের ব্যাপারটা আমি বলি, এই যে আশা করি বুঝতে পারছো, এটা না আমরা এই জায়গাটায় যে মানে এখানে যে ইট দিয়ে
তারপরে তো উপরে টিন বা কিছু দেয়, তো সেটা আমাদের দেওয়া নেই, আমাদের জাস্ট প্লাস্টিক দিয়ে উপরে টিন দেওয়া রয়েছে, ওটা এখনো কমপ্লিট হয়নি। তো এই যে ছাদ, তো দেখালামই এরকমই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে পিছনে জামা কাপড় সব মেলা রয়েছে, আর ওই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, প্লাস্টিকের অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি এটা ঠিক করবে, ঠিক করা হচ্ছে না, তার রিজনটা হচ্ছে ছোটো কাকার যেহেতু এখন বাড়ি ভেঙেছে, তো ওরটা হয়ে যাওয়ার পর অ্যাটলিস্ট আমরা ওখানটায় চলে যাওয়ার মানে চলে গেলে কি এই জায়গাটা এবার করতে পারবে না, হলে ঘরে থেকে সিমেন্ট বালি পুরো বালি বালি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো যার জন্য এখন করছে না, মানে কাকার ছোটো কাকার বাড়িটা হলে দেন করতো, এবার এখন তো লকডাউনের জন্য সব কাজ বন্ধ, জাস্ট স্টার্ট করেছিলো দেন লকডাউন হয়ে গেল, তো সব কিছু বন্ধ। আর এই যে এই প্লাস্টিক মতন দেখছো এখানে নেট দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এটা দেওয়ার রিজনটা হচ্ছে আমার বোনদের জন্য। এটার পিছনে কি আছে সেটা হলো, এটার পিছনে একটা ছোট্ট বাগান আছে, মানে আমাদের ছাদ বাগান। আমার বড় কাকা কিছু গাছ এখানে পুঁতেছে, মানে টবে করে, টব না ঠিক ওই গামলা যেগুলো ওয়েস্ট কিছু হয় না জলের ড্রাম টাইপের, ওই ওই রকম জিনিসপত্রের মধ্যে কয়েকটা গাছ পুঁতেছে, খুব সুন্দর, কোনো একদিন দেখাবো কোনো একটা ব্লগে। আর আমার হাতে এটা হেডফোন, মানে এখানটা রাখা ছিল, বাবা ভীষণ হাওয়া দিচ্ছে, জানি না দেখাতে পারছি কি না, খারাপ অবস্থা। আমি এখানটা বসে আছি, লিটারালি আমার ভয় লাগছে, কিন্তু অসুবিধা নেই, এখনও আপাতত এখানটা বসা যাবে, কারণ এতটা হাওয়া দিচ্ছে না যে আমি এখান থেকে উঠে যাবো। আজকে পুরো ব্লগটাই বকবক করছি না, কী করবো বলো, কিছু করার নেই, কিছু দেখানো নেই, শুধু আমি অ্যাকচুয়ালি কতটা ভয়ের মধ্যে আছি সেটাই, মানে ভয়টাকে না ওভারকাম করার জন্য তোমাদের সাথে কথা বলছি। মানে দেখো কথা বলার মতন কেউ সেরকম একটা নেই, মানে ঠাকমা রয়েছে, ঠাকমা শুয়ে আছে, দেন কাকিও ঘুমাচ্ছে। আর সত্যি কথা বলতে আমার এরকম তোমাদের সাথে কথা বলতে, হয়তো বা ফেস টু ফেস কথা বলছি না, কিন্তু এই যে ক্যামেরাতে কথা বলি আমার ভালো লাগে, ওই জন্য আমার মানে যখন একদম কিছু ভালো লাগে না তখন আমার মনে হয় ব্লগ করি, তাতে হয়তো আমার মুখটা একটু ঠিক থাকবে, ভালো লাগে আমার, সেই কারণে আজকে তার মধ্যে আমফান ঠামফান কী হচ্ছে বললাম, এটা তো অবশ্যই শেয়ার করতে হবে যে আমাদের এখানে কী পরিস্থিতি, আমরা কী অবস্থায় আছি, সেই কারণে। আর দেখো টি শার্টটাও চেঞ্জ করে ফেলেছি, আসলে এত ঠান্ডা লাগছিল না তখন, মানে যখন আমি খেতে বসেছি তখনই খুব ঠান্ডা লাগছিলো, তাই জন্য চেঞ্জ করে টি শার্টটা পরে নিয়েছি। তো চলো, অনেক বকে ফেলেছি, প্রচুর প্রচুর বকবক করে ফেলেছি, এবার একটু দেখায় যে এখন কী অবস্থা, বৃষ্টিতে তো পুরো একদম ছাদ ভিজে গেছে, ছাদে তো যাওয়া যাবেই না, বৃষ্টিও হচ্ছে, তো দেখায় হাওয়াটা কীরকম পরিমাণ চলছে, আর তারপর দিন শেয়ার করবো সন্ধ্যাবেলায় কী করি না করি, দেখা যাক কী হয়। তো আজকে বাকবাস ব্লগ, আমি নিজেও জানি, আমি জানি না এটা আমি শেয়ার করবো কি করবো না, কারণ আমার নিজেরই মনে হচ্ছে আমি একটা কোনো বন্ধুর সাথে কথা বলছি, কোনো ব্লগের মতন। অ্যাকচুয়ালি সবাই চায় ব্লগে কিছু একটা অন্যরকম দেখতে, কিন্তু আজকে ব্লগটা তো অন্যরকম কিচ্ছু নেই, সত্যি অন্যরকম কিচ্ছু নেই, শুধুমাত্র আমার এই আমফান এটার মানে এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করছি বলে মনে হচ্ছে। তো জানি না তোমাদের ভালো লাগবে না, জানি না শেয়ার করবো কি না, তো চলো দেখি কী অবস্থা, এখন তো বৃষ্টি হচ্ছেই, চলো আগে আগে দেখি কী কী হয়। সো এটা হচ্ছে ছাদ থেকে আকাশের অবস্থা চারিদিকের, হাওয়াটা এখন আবার একটু কম আছে, কখনো কখনো বেশি বেশি দিচ্ছে, কখনো কখনো কম। বাপরে, ও মাই গড, আমার তো মনে হচ্ছে আমি আর আমার ক্যামেরাটাই পড়ে যাবো, ছাদের ওপর দিকে উঠে বসেছি, এখনো সেরকমভাবে আসেনি, তো তাই জন্য এরপর তো আর এদিকে আসতেই পারবো না, মানে নিতেই থাকতে হবে, জানি না কী হবে, সন্ধ্যাবেলায় দেখি কী করি, এখন যাইনি একটু গিয়ে শুয়েই থাকি, কারণ আর কতক্ষণ বকবক করবো, আর দেখানোর মতন সত্যি অনেকই কিচ্ছু নেই। অন্যদিন যেমন ছাদে আসি, ছাদে এসে বোনদের সাথে খেলি, বাট আজকে সেটাও নেই, আমার বোনরাও সব নিচে ঘুমাচ্ছে,
হাই, সবাই ঘুমাচ্ছে, আমি শুধুমাত্র ছাদে রয়েছি। তো চলো যাই নিচে গিয়ে শুই, আর আবার দেখছি সন্ধ্যাবেলায় কী করি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সন্ধ্যাবেলায় যদি কিছু স্পেশাল স্ন্যাক্স স্ন্যাক্স কিছু বানাই তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই। আর একটা কথা আগেই বলছি, জানি না তোমরা ব্লগটা পছন্দ করবে কি না, আমি আপলোড করবো কি না তাও আমি শিওর নই। আর খুব বেশি লোক ব্লগটাকে দেখবে কি না আমি তাও জানি না, কিন্তু যেই দেখো না কেন অ্যাটলিস্ট কোনো বাজে কমেন্ট করো না। কারণ কি আমি কিন্তু আগেই বলছি, আমি কোনো রকম কিছু এক্সাইটেড কিছুই দেখাচ্ছি না, আমি জাস্ট আমার মানে একটা যে ঝড় আসবে বা একটা ঘূর্ণিঝড় এটা আমি সারাদিন কীভাবে কাটালাম, মানে আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল আমি সেটাই শেয়ার করার চেষ্টা করবো। জানি না পরবর্তীতে কতটা কী হবে বা না হবে, তো আমি সেটাই শেয়ার করার চেষ্টা করছি, ওর বাইরে কিন্তু কিচ্ছু না। তো প্লিজ তো বলো না যে এটা কী করেছো, কিছুর তো ছিল না ব্লগে, শুধু বক 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 করে গেছে, বক বক করা ছাড়া কোনো কাজ নেই। আমি বক বক করি, আমি অ্যাপ্রিশিয়েট করছি সেটাকে যে আমি বক বক করি নিয়ে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আজকে কিছু করারই ইচ্ছে নেই, মানে বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগবে না, তো শুধু বসে আছি শুয়ে আছি আর তোমার সাথে কথা বলছি, ব্যাস অতটুকুই। আর একটু মাঝে মাঝে দেখাচ্ছি যে কী অবস্থা, কী হচ্ছে, কী চলছে। তো চলো টাটা এখন আপাতত, আর বেশি কথা বলবো না, নালে আবার পরে এই কথাটা শুনতে হবে যে আমি খুব মানে বকর 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 করি। চলো সো গাইস, এখন বাজে হচ্ছে 8টা বাজে, এখন অলমোস্ট 8টা বাজে, 2 মিনিট বা 3 মিনিট বাকি এরকম। আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে, অনেকক্ষণ আগে কারেন্ট চলে গেছে, আমি যখন লাস্ট মধ্যে সাথে কথা বললাম তখন কথা হবে 4:30 4:45 নাগাদ কথা হয়েছিল আমাদের সাথে লাস্ট, আর তারপরে নিচে এসেছিলাম কারেন্ট চলে গেছে, এবার এখনও কারেন্ট আসেনি। আর সত্যি বলতে আমার ফোনে চার্জও নেই, যায় না কতটা কি এই ব্লগটা এগাতে পারবো। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে ভীষণ পরিমাণে ঝড় হচ্ছে, ভীষণ পরিমাণে। আমি তো এখানে আছি আর এখানেই হচ্ছে সিঁড়ি, আমাদের এই ঘরটা পাখির সিঁড়ি, সিঁড়ি থেকে লিটারেলি জল দেখতে পাচ্ছ, পিছনে জানলা থেকেও জল রীতিমতন আসছে, মারাত্মক পরিমাণে ঝড় হচ্ছে, মানে এরকম এতটা পরিমাণে ঝড় মানে ফোনের সময় মানে এতটা হয়নি, অবভিয়াসলি এটা ফোনের থেকে বেশি মারাত্মক। আর আজকে মশা নেই বাট এক ধরনের ঘোরাফেরা করছে কন্টিনিউয়াসলি, আর মানে কী যে অবস্থা হচ্ছে আমি এক্সপ্লেন করতে পারবো না, ভীষণ জানি না তোমরা কতটা আওয়াজ পাচ্ছো। লাস্ট একবার কাকা ফোনে দেখেছিলো, কারণ কারেন্ট তো নেই অনেকক্ষণ যাবত, খবরে দেখার কোনো প্রশ্ন নেই। এখন মেবি 130 না 120 কিলোমিটার বেগে না কি একটা পার ঘন্টা এতটা স্পিডে আর কি হচ্ছে ওটা, তো খারাপ অবস্থা। আর আজকে কিছু স্ন্যাক্স বানাতে পারিনি, কারণ আমাদের যে মানে রান্নাঘর, রান্নাঘর বলতে যেখানে রান্নাঘরটা আমাদের এখনও কমপ্লিট না, আমাদের কোনো কিছু এখনও কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে, তো যেখানে আমরা রান্না করি ওটাই আবার আমাদের রান্নাঘর, তো ওখানে গ্যাস রাখা রয়েছে, ওখানে যে জানলাগুলো মানে আমাদের জানলাগুলোতে না গ্রিল লাগানো, বাট এখনও মানে আমাদের গ্রিলই লাগানো আর কোনো ইয়ে হয়নি, মানে যে কী বলো ওটাকে কাঠের বা কাঁচের যে দরজা টাইপের দেওয়া থাকে জানলার ইয়ের মধ্যে ওটা দেওয়া নেই, জাস্ট গ্রিলটা রয়েছে জানলায়। তো ওখানটা থেকে বড় কাকা আমি সুন্দরভাবে ইয়ে দিয়ে ট্রিপল ট্রিপল দিয়ে সুন্দর করেই করে রাখে সবসময়, তো কিন্তু আজকে এতটা পরিমাণে ঝড় হচ্ছে না, সাইড থেকে জল আসে, মানে গ্রিলগুলো সাইড থেকে জল আসে, তো কোনো স্ন্যাক্স করার মতনও মানে যেতে পারছি না, মানে হাওয়া আসছে জল আসছে কী না কী হয়ে যাবে, স্ন্যাক্স করতে পারছি না। তাই এই যে আইসক্রিম ছিল ঘরে, তো আইসক্রিমই খাবো একটা ফটাফট করে, খিদেও পেয়েছে, ভালো লাগছে না আজকে আমার, একটু ম্যাগি খেতে ইচ্ছে করছিল, তাই না আইসক্রিমটাই খাবো একটু। খাবার পর এখন কিছুই করবো না, আমার ফোনেও চার্জ নেই, তাই বেশিক্ষণ বকর বকর করবো না। আর ইমার্জেন্সি লাইট জ্বলছে সামনে, এটা তো বেশি চার্জ নেই, তো এটাও এখন আপাতত অফ করে রাখবো, মানে কমিয়ে দেবো একটু, আর ফোনটাও অফ করে রাখবো, দেখি যদি ফোনে মোটামুটি চার্জ থাকে তাহলে রাত্রে কিছুটা হয়তো শেয়ার করতে পারবো, জানি না কতটুকু কি পারবো, চার্জের উপর ডিপেন্ড করছে। আপাতত আমি এটুকুই শেয়ার করলাম যে ভীষণ ভীষণ মারাত্মক পরিমাণে ঝড় হচ্ছে, আর আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে এটা উড়ে যাবে, জানি না মেবি হতে পারে শিওর নেই, কিন্তু আমাদের ওই যেহেতু ছাদের ওটা খোলা তো ওখান থেকে বৃষ্টির জল এসে এসে মানে সিঁড়ির থেকে পড়ছে, তো অসুবিধা হচ্ছে, যদি আমরা ওদিকটা যাচ্ছি না কেউ দেখতে অসুবিধা হচ্ছে, আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেলে এগুলো ফেস করতে হতো না,
যাই না তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ, কারণ এতটা জোরে আওয়াজ হচ্ছে বাইরে ঝড়ের, মানে বলার মতো না। তো আমি আর সুন্দর ঘরবার ফিরে নিই, আর এরকমভাবে আমার ফেসটাও তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, শোনা আর মেবি কথাটাও ঠিকঠাক শুনতে পাচ্ছ না। আর আজকে কোনো রেসিপিও শেয়ার করতে পারলাম না, এরকম একটা ব্যাপারে অবস্থায় কি কিচ্ছু করিনি, মানে আজকে কিচ্ছু করতে পারিনি। সকাল সকাল কাকি রান্না করে ফেলেছে, ব্যাস আর সারাক্ষণ শুয়ে বসে টিভি দেখে এরমভাবেই কাটিয়েছি, আর এখন তো সেটাও দেখতে পাবো না কারেন্টে। তো চলো এটা খেয়ে নিই, আর ফোনে চার্জ থাকলে অবশ্যই রাতে ডিনারটা শেয়ার করবো। ডিনার শেয়ার করতে না পারি অন্ততপক্ষে একবার বাই বলার জন্য আসবো, এতটুকু যদি চার্জ থাকে আমার ফোনে। তো ব্লগটা শেষ করার জন্য মেবি হয়তো আসবো, বা যদি না হয় তাহলে হয়তো কালকে সকালে ব্লগটা শেষ করবো, জানি এখন শেষ করবো না, কারণ এখনও অনেক কিছু হওয়া বাকি আছে, এখনই ব্লগটা শেষ করা পসিবল না। এখন সবে 8টা বাজে, এখনও মানে আরও কী কী হবে জানি না, তো সেগুলো তো দেখাতেই হবে না, যদি ভয়াবহ কিছু হয় তো সেগুলো তো শেয়ার করতেই হবে তোমাদের সাথে। সব বলছি আমি না, মানে আসলে ঝড়ে না আমার মাথাটা মানে যেটুকু যা ছিল মাথা সেটাও একদম উড়িয়ে নিয়ে চলে গেছে ঝড়ে। যাই হোক বাদ দাও, আমি আইসক্রিমটা খেয়ে নিই, আর দেখা হচ্ছে রাত্রেবেলা, মানে রাত্রেবেলা না কিছুক্ষণ পর, দেখি কারেন্টটা আসে কি না। যদি কারেন্টটা আসে তাহলে তো হয়তো ব্লকটা আরেকটু বড়ো হবে, আর যদি কারেন্টটা না আসে তাহলে মেবি ব্লকটা খুব একটা বেশি বড়ো হবে না, হয়তো আমি খুব তাড়াতাড়ি ব্লকটা এন্ড করে দেবো, দেখা যাক। আপাতত এন্ড করছি না, আপাতত খেয়ে নিই টাকা। শুধু গাছ মানে আমাদের কুমড়ো গাছগুলোই মেবি দেখা যাচ্ছে, মানে কলা গাছ ভেঙে পড়ে গেছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই কলা গাছটা ভেঙে পড়ে গেছে। হে গাইস গুড মর্নিং, আর কালকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ওখানেই অত অবধি করে স্টপ করে দিয়েছিলাম, কারণ কি মানে খুব বিচ্ছিরিভাবে হাওয়া মানে হচ্ছিলো, খুব মানে মারাত্মক ঝড় হচ্ছিলো, আর আমার ফোনে একদম চার্জ ছিল না, আমি যেটা বললাম এখনও আমার ফোনে চার্জ নেই। আমার ফোনে এখন 5% চার্জ আছে, কারণ কালকে আমি 7% চার্জ ছিল তখন অফ করে দিয়েছিলাম ফোনটাকে, তারপরে এখন খুলে দেখছি 5% রয়েছে। তো এখানে কারেন্টও নেই, জানি না আজকে আদৌ আসবে কি না কারেন্ট, সবাই বলছে আজকে নাকি আসবে না। আর এখন অবস্থাটা দেখাচ্ছি আমি জানলা থেকে প্রথমে, যে কি অবস্থা, মানে আমাদের বাড়ির সামনে মানে দরজার সামনে তো অবভিয়াসলি মানে রাস্তায় জল জমে গেছে, আর আমি সামনে আর যাচ্ছি না, আমি পিছনটাই দেখাই কি অবস্থার মধ্যে, যে আমরা কালকের দিনটা মানে এতটা ভয় ভয় ছিলাম, শুধু মনে হচ্ছিলো যে সিঁড়ির ওটা নিয়ে ভয় হচ্ছিলো, আর মানে এইসব গাছ ফাছ আমাদের আমার যে ফেভারিট দেখাচ্ছে, খুব ব্যাড একটা নিউজ আছে, ভীষণ বাজে একটা জিনিস হয়েছে। তো আগে দেখিয়ে নিই এপাশে কী অবস্থা এইসব জায়গায়। এই যে দেখো এতটা জল জমে গেছে, আর এটা আমাদের কুমড়ো গাছ ছিল, এখানে তিনটে কুমড়ো হয়েছিল, সেটাও প্রায় মানে আর একটু হলে জলে ডুবে যেত, আমার বড় কাকা গিয়ে নিয়ে এসছে সকালবেলা। আর এই যে দেখো জল হয়ে দেখতে পাচ্ছ কতটা বেড়ে গেছে, মানে কচু গাছগুলো আর একটু উঁচু উঁচু লাগছে, যেহেতু জল হয়েছে ফুলে গেছে তো আর একটু উঁচু হয়ে গেছে। আর সবচেয়ে দুঃখের বিষয় এই যে আমার গাছটা, বলছিলাম কালকে যে গাছটার কথা যাতে ভেঙে না পড়ে বা কিছু না হয়, গাছটা ভেঙে গেছে, তাই ভীষণ খারাপ একটা জিনিস, মানে কোনো কিছুই ভালো হয়নি, তার মধ্যে এটা সবচেয়ে বেশি দুঃখের, কারণ এই গাছটা মানে আমার খুব পছন্দের ছিল আমার আমার কাকির। আর এই পাশের অবস্থাও খুব খারাপ, আমি ছাদ থেকে দেখাচ্ছি, শুয়ে এসেছি আমি ছাদে, আর এখন সব কিছু জামাকাপড় মিলেছে, মানে যেগুলো একদম ভেজা ছিল কালকে সেগুলোই মিলে দিয়েছি, আর দেখাচ্ছি এবার ছাদ থেকে পুরো অবস্থাটা, দাঁড়াও ওয়েট। এই যে জল দেখতে পাচ্ছ কিনা জানি না কতটা, ওই যে জল একজন যাচ্ছে হেঁটে হেঁটে, গাড়িটা দেখলে বুঝতে পারবো একটা গাড়ি আসছে, দেখো কতটা ডুবে গেছে, এতটা জল হয়ে গেছে এই মুহূর্তে। আর এই যে আমার ফেভারিট গাছটা দেখো পুরো ভেঙে পড়ে গেছে, এই গাছটা এখানটায় ছিল তাতে আমাদের অনেকটা হেল্প হতো, ছাওয়া হতো, পুরো গাছটা পড়ে গেছে। আর এই হলো এই পাশের অবস্থা, মানে এটা আমাদের পাশের বাড়ি, তো এই পেয়ারা গাছটার অলমোস্ট সব পেয়ারাই মেবি আমরাই খেয়েছি,
তো এটাও পড়ে গেছে, ভেঙে গেছে। কলা গাছ সব অবস্থা খুব খারাপ। এই দেখো দেখতে পাচ্ছ, আশা করি। এই যে এটা হচ্ছে পুরো ওভারঅল অবস্থা আমাদের এখানকার। তো এটাই হলো এখন অবস্থা। আর যাই না বলছে তো আজকেও মেবি বৃষ্টি হবে। আর আজকেও যদি বৃষ্টি হয়, দেখো চুলে মাথার খুব খারাপ অবস্থা। আমি জাস্ট একটু আগে উঠেছি, মাথা ব্যথা আশ্রয়নি, এরকমভাবেই চুলটা বাঁধা ছিল, একটু ঢিলা হয়ে গেছিলো, জাস্ট টাইট করেছি আর কিছু না। আর ব্রাশ করেছি, এখনও কিছু খাওয়াও হয়নি। কি খাওয়া হবে আজকে জানি না, রান্নাবান্না কখন হবে, কারণ জল নেই। মানে জল এসেছিল কিছুক্ষণের জন্য, চলে গেছে, 1 ঘন্টা জল দিয়েছে। এবার বাসন মাজা টাজা সব কিছু 1 ঘন্টার মধ্যে হয় না। আর যেহেতু অনেকের বাড়িতেই জল আসছিল না, সে কারণে আমাদের বাড়িতে 2-1 জন এসেছিলো জল নিতে কলে। এবার আমাদের সেক্ষেত্রে আমরা ভেবেছি জল থাকবে মেবি, কিন্তু জল ছিল না পুরোপুরি সময়। তো দেখা যাক, তার মধ্যে এটা তো কী একটা হয়েছে, কমছে না ব্যথা। যদি কেউ জানো যে এটা কীভাবে কমে, আমাকে নিচে আর কি কমেন্টে একটু বলো তো, এটা কী করলে ঠিক হয়ে যাবে, কারণ জানি না এরকম আমের কষ লাগলে কি করতে হয়। আমার বাড়িতেও কেউ জানে না যদিও, তো আমাকে বলো যে কি করতে হবে যদি এটা আমি আপলোড করি তো দেন। আর জানি না আপলোড করলেও কবে আপলোড করব, কারণ আমাদের এখানে নেট কানেকশান এই মুহূর্তে বন্ধ, আর আমার ফোনের চার্জ নেই। আমার মেবি আর 3% চার্জ আছে, আর বেশি বকর বকর করা পসিবল না। আর আজকে তো পুরো ভিডিওটাই আমি বক বক করে কাটিয়ে দিয়েছি। তো এইটাই অবস্থা এখন, জানি না কবে কারেন্ট আসবে। যেদিন কারেন্ট আসবে চার্জ দেবো, দেন আপলোড দেবো ভিডিও। আজকে তো আসবে বলে মনে হচ্ছে না, কারণ এত জল জমেছে, কোথায় কোন তার ছিঁড়ে আছে জানি না। তো দেখা যাক। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার কোনো নেক্সট ব্লগে বা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে নিচে জানিও যে আম পান না আম ফানের জন্য তোমাদের কী কী প্রবলেম হয়েছে, কী কী প্রবলেম ফেস করতে হয়েছে। হ্যাঁ, আমাদের একটা দিনই আমাদের যেই সিঁড়ির বলেছিলাম যেটা, ওইটা কিছু হয়নি এখন অবধি ঠিক আছে। তো আমাকে তোমরা অবশ্যই জানিও নিচে কমেন্ট করে যে তোমাদের ওখানে কার কী অবস্থা। তো চলো আজকের মতন এতটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। তো আমি এখানে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম, আর ছাদ থেকে আমার কাকা এটার ভিডিও নিয়ে নিয়েছে। ভীষণ অদ্ভুত লাগছে, প্লিজ কেউ হেসো না। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো, এখানটাতে মাছ ধরতে গেছিলাম। প্রথমে আমি একা গেছিলাম, তারপর আমার কাকাও গেছিলো। কাকা এখনও ওখানেই আছে, এটা পাশের বাড়ি। একদম টাইম কাটছিল না, কি করবো। আর এইখান থেকে যে মাছগুলো ধরেছি সেগুলো দেখাচ্ছি। দেখো আমি এখন এই মুহূর্তে ছাদে নিয়ে এসেই রেখেছি মাছগুলোকে। কি কেমন মাছটা ধরলাম বল? তো গাইস, ভিডিওটা আমি তখনই শেষ করে দিতাম, কিন্তু আমার কি মনে হয়েছে, আমি একটা ঝুড়ি নিয়ে চলে গেছি পাশের মানে ফাঁকা জমিতে, মানে মাছ ধরতে। মাছ দেখেছি, মাছ ধরার খুব ইচ্ছে হয়েছে, তাই আমি চলে গেছি ওখানে মাছ ধরতে। আর ছাদ থেকে আমার কাকা না ভাই কে যেন সেটার ভিডিওও করে ফেলেছে। তাহলে চলো তো এটা অ্যাড করে দিই, এমনি ভিডিওটা ভুলভাল বকেই কাটিয়েছি, তো চলো এটাও অ্যাডই করে দিই। তো সেই কারণেই আর কি। আর মাছগুলো দেখিয়ে দিলাম যে এতটা কষ্ট করে আমি কী মাছ ধরেছি। আসলে একটা মাছও আমার জন্য ধরা হয়নি, মানে আমি ধরেছি হচ্ছে 2-3টেই মোরোলা মাছের বাচ্চা না কি বলে ওটা, আর 3 চোখ না চোখকুনি কি মাছ বলে ওটা ধরেছি। আর বাকিগুলো আমার বড় কাকার জন্যই ধরতে পেরেছি। বড় কাকা আর আমি মানে সেই কীভাবে যেন মশারি দিয়ে না আমরা মশারি দিয়ে ধরিনি, অন্যরা মশারি দিয়ে ধরছিল, আরও কয়েকজন ধরছিল, আমরা ওনা দিয়েই ধরেছি যে কটা ধরেছি। তো ব্যাস এটাই। আর সকাল থেকে আজকে আমি ফেস ওয়াশও করি, মানে মুখে ফেস ওয়াশ দিয়ে ক্লিনও করিনি, জাস্ট নর্মালি জল দিয়ে মুখ ধুয়েছি। তো চলো এবার আমি একটুখানি ফেস ওয়াশ দিয়ে নিই। জল তো এসছে মোটামুটি, কিন্তু কারেন্ট এখনও আসেনি। 1টা-1টা বাজে চলো, কারেন্ট আসলে মেবি হয়তো ভিডিওটা মানে এডিট করে আপলোড করতে পারবো। এডিট করার মতন কিছুই নেই, পুরোটাই তো ভুলভাল, যাই হোক চার্জ দিয়ে আপলোড করতে পারবো। তো চলো টাটা,
অনেক ফালতু বকে ফেলেছি, কেউ ভুলভাল কমেন্ট করো না আমাকে, কারণ আমি এরকম ভুলভাল কাজ করি। যাই হোক, তো চলো টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে থেকো। এখনও কিন্তু করোনা যায়নি, ঠিক আছে, লকডাউন এখনও ওঠেনি, সবাই বাড়িতে থেকো, টাটা।